যে দেশের ইমাম এক মাস ইমামতি করে 12000 টাকা পায় না যে দেশের মুহাদ্দিস এক মাস হাদিস পড়ে 15000 টাকা পায় না যে দেশের মুফাসসির এক মাস তাফসীর এক মাস জালালাইন পড়ে 12000 টাকা পায় না সে দেশের তুমি আইসা উড়ে আইসা এক ঘন্টা আইসা 30000 আগে 40000 পরে এটা আর হবে না এটা হবে না এটা এটা আর হবে না সেটা কি এই সংস্কৃতি যদি চলতে থাকা হয় ওয়াজের সংস্কৃতি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে বাস্তব না বাস্তব বলেন এই সংস্কৃতি যদি চলতে থাকে ওয়াজের সংস্কৃতি বাংলাদেশ থেকে বন্ধ হবে কারণ ওয়াজ এটা মালের জন্য নয় ওয়ালা ওয়ালা নাফরা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন তোমরা দিন শিখতে বের হও দিন শিখতে হানাবাড়ি আসো দিন শিখতে দেওবন্দে যাও দিন শিখতে ঢাকা যাও দিন শিখতে সিলেট যাও দিন শিখে দেশে এসে কি করবা ওয়ালি উনজিরু কওমাহু ইদা রাজাউ ইলাইহিম ঘরে এসে জাতিকে জাহান্নাম থেকে বাঁচাও ওয়াজের উদ্দেশ্য ঢাকা বাড়ি বানানো ওয়াজের উদ্দেশ্য ঢাকা বাড়ি বানানো না ওয়াজের উদ্দেশ্য এটা হইতে পারে না ওয়াজের উদ্দেশ্য গাড়ির মডেল পাল্টানো না এটা হইতে পারে না এটা হইতে এই সংস্কৃতি আর বাংলাদেশে চলতে দেওয়া যায় না মনে থাকবে তো ইনশাআল্লাহ রাগ করছেন রাগ করলে কি করার আছে যদি কেউ রাগ করেন তো কি করার আছে রাগ করলে কিছু করার আছে আমার আপনি রাগ করলে আমার কিছু করার আছে আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচান আল্লাহ রাগ করছেন নি রাগ করলে সাফ আগামী বছর আসতাম রাগ করলে সাফ আগামী বছর আসতাম আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন উম্মতে মুসলিমাকে হেফাজত করেন হ্যাঁ যদি বলেন হুজুর কণ্ঠ তো কণ্ঠের সাথে সমস্যা কোথায় হযরত দাউদ কণ্ঠ দিয়েছেন রাসূল কণ্ঠ দিয়েছেন আল্লাহ কণ্ঠ দিবেন আমিও কণ্ঠ দিয়েছি কাজী আব্দুল বাসিত কণ্ঠ দিয়েছেন সবাই তো আমরা কণ্ঠ দেই কণ্ঠ দেওয়া তো ঠিক আছে কণ্ঠ তো দেওয়া জায়েজ আছে কণ্ঠ তো দেওয়া ঠিক আছে কণ্ঠের সাথে কণ্ঠের সম্পর্ক না বলেন কণ্ঠের সাথে বলেন কণ্ঠের সাথে বলেন আবার বলেন সম্পর্ক নাই কণ্ঠের সাথে কণ্ঠের সম্পর্ক নাই কণ্ঠ দিয়ে তাফসীর হইতে পারে না কণ্ঠ দিয়ে বয়ান হইতে পারে না 1450 বছর ইতিহাস এর কোনো প্রমাণ নাই যা চলছে 1450 বছর ইতিহাসে কোনো প্রমাণ নাই এটা ইসলাম হইতে পারে না এটা ইসলাম এটা ইসলাম হতে পারে না আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন আমিন হাজী সাহেব রাগ করলেন রাগ করছেন আল্লাহ আমাদেরকে বাঁচান এই জন্য আমরা এই শিক্ষানীতি ঘৃণা করে প্রত্যাখ্যান করি যে শিক্ষানীতি জাতিকে পঙ্গু বানাবে যে শিক্ষানীতি জাতিকে বানর বানাবে যে শিক্ষানীতি জাতিকে ব্যাংক বানাবে এই শিক্ষানীতি আমরা প্রত্যাখ্যান করি এই শিক্ষা আমরা প্রত্যাখ্যান করি আমরা আমাদের সন্তান জন্য ওই শিক্ষা চাই যে শিক্ষা তার দুনিয়া সুন্দর হবে যে শিক্ষা তার আখিরাত সুন্দর হবে আমরা দুটোর সমন্বয় শিক্ষা চাই আমরা দুটোর সমন্বয় কি চাই শিক্ষা চাই আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকালে বলেন আমিন কোন যুক্তিতে ওয়াজের কন্টাকের জাওয়াজ বৈধতা সাব্যস্ত করার সুযোগ নাই কোন যুক্তিতে না কি বলছি বলুন কোন যুক্তিতে না কোন যুক্তিতে না আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন মেরে ভাইও আমরা দুনিয়াতে যারা আছি আমরা সকলেই শান্তি চাই আমরা সকলেই কি চাই বলেন আবার বলেন আমরা কি চাই বলেন আমরা সকলেই শান্তি চাই আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয় আমার আখিরাত সুন্দর হয় যারা পৃথিবীতে ছিল যারা আছে যারা আসবে আমাদের সকলেরই চাওয়া একটা যে আমরা সকলেই দুনিয়াতে শান্তি চাই এবং আখিরাতেও শান্তি চাই দুনিয়াতে আমরা সুখ আর শান্তি চাই আখিরাতে আমরা জান্নাত চাই লেকিন আমার চাওয়া যদি আল্লাহ তাআলার ফর্মুলা মতে না হয় এই চাওয়া জীবনে কখনো পুরা হবে না বলেন আমার চাওয়া যদি আল্লাহ তাআলার ফর্মুলা মতে না হয় বলেন আল্লাহ তাআলার ফর্মুলা মতে না হয় আমার এই চাওয়া জীবনে কখনো কি হবে না বলেন পুরা হবে না যেমন এখানে একটা স্টেজ আছে এখানে টাইলস লাগানো আছে
এখানে যদি কেউ ধান লাগায় ধান কিয়ামত পর্যন্ত গাছ হবে না কিয়ামত পর্যন্ত কি হবে না বলেন কিয়ামত পর্যন্ত গাছ হবে না আপনি যদি ধান লাগাইতে চান তো খেতে ফর্মুলা অনুযায়ী লাগাইতে হবে আলু লাগাইতে চান তো খেতে ফর্মুলা অনুযায়ী লাগাইতে হবে আপনি বিয়ে করা ছাড়া যদি সন্তান চান তো কিয়ামত পর্যন্ত চাইলেও সন্তান হবে না তাহলে বোঝা গেছে সন্তান হওয়ার জন্য আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা লাগে ধান হওয়ার জন্য আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা লাগে আলু হওয়ার জন্য আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা লাগে বলেন দুনিয়াতে সুখ আর শান্তির জন্য আর আখিরাতে জান্নাতের জন্য আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা লাগে আল্লাহ তাআলার দেওয়া কি লাগে বলেন বাকি সমস্ত ফর্মুলা ভুয়া বলেন সমস্ত ফর্মুলা কি বলেন আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা ছাড়া বাকি ফর্মুলা কি যেমন ধরেন আমি একটা কথা আপনাদেরকে এখন শুনাই কলা গাছ নারকা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই কথা সত্য না মিথ্যা আস্তে কইয়েন কেউ শুনবে এই কথাটা কি সত্য না মিথ্যা আবার বলেন তাহলে কলা গাছ নারকা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই কথাটা কি আল্লাহর ফর্মুলা অনুযায়ী না ফর্মুলার বাহিরে এটা হলো বিয়ে ছাড়া সন্তান পাওয়ার মতো কি বলছি বলেন বলেন বিয়ে ছাড়া জি বিয়ে ছাড়া সন্তান পাওয়া যেমন অসম্ভব এই কলা গাছ মার্কায় ভোট দিলেও শান্তি পাওয়া অসম্ভব তাহলে শান্তির ফর্মুলা কি যেটা আল্লাহ বলেছেন সেটা বলেন শান্তির ফর্মুলা কি যেটা আল্লাহ বলেছেন সেটা এই জন্য আল্লাহ তারা শান্তির ফর্মুলা দিয়েছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون رب العالمين بلن تمي جد دنیا تے شانتی پیتے چاو ابن آخرت جد نجات پیتے چاو دنیا تے جد شندر جیبان پیتے چاو ابن آخرت جد جنت پیتے چاو تمی دوٹو کچھ کروا آمی دوٹو کچھ کروا تمی ایمان بنابا تمی عمل بنابا আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখিরাত বানাবো আমি করব কয়টা দুইটা আমি করব কয়টা বলেন আল্লাহ করবেন কয়টা এর বিপরীতে যত ফর্মুলা আছে শান্তির ফর্মুলা না সব অশান্তির ফর্মুলা বলেন শান্তির ফর্মুলা না অশান্তির ফর্মুলা বাকি জীবনের সমস্ত ফর্মুলা মানব রচিত সমস্ত ফর্মুলা অশান্তির ফর্মুলা আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা এটাই শান্তির আখেরি ঠিকানা কি ভাই এজন্য কিশোরগঞ্জ দেখলাম কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমি এর বিপরীতে স্লোগান বানিয়েছি ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক আমরা সব লাইনে ঠিক কইতে পারি আপনাদের ঠিকের কোনো দাম নাই বলেন ঈমান আমল বানালে লোক আমি প্রথম মেসরা বলবো আপনারা দ্বিতীয় মেসরা বলবেন ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক সুবহান আমি বলি বাতিল শ্লোকের মোকাবেলায় হক শ্লোক জারি করো বাতিল শ্লোকের মোকাবেলায় হক শ্লোক কি করো জারি করো ঈমান আমল বানালে লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক ঈমান আমল বানালে লোক মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন রব্বুল আলামিন বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও চাই তুমি সরকারি দল হও চাই তুমি বিরোধী দল হও ফর্মুলা একটা ঈমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আখিরাত বানাবো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইমান বানাও শিরিক মুক্ত আমল বানাও নামাজ যুক্ত সুবহানাল্লাহ
ইমান বানাও শিরিক মুক্ত আমল বানাও নামাজ যুক্ত বলেন নামাজ আমল কি যুক্ত তাহলে ঈমান আমল বানাও এর প্রথম ترجمه হলো ঈমান নামাজ বানাও ঈমান ঈমান নামাজ বানাও নামাজের মধ্যে আমলের এক নম্বর কি নামাজ আমলের এক নম্বর কি আমলের এক নম্বর কি তাহলে ঈমান আর নামাজ ছাড়া শান্তি পাওয়া কেমন অসম্ভব অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা যেমন অসম্ভব অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা যেমন অসম্ভব ঈমান আমল ছাড়া শান্তি পাওয়া কি তেমন কি অসম্ভব এজন্য নিয়ত করেন আজ থেকে দিনে রাতে 100 বার করে কালেমায়ে তৈয়বা পড়বই পড়ব ইনশাআল্লাহ তোলেন হাত তোলেন পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কিভাবে পড়বেন জিকিরের সময় তিন অঙ্গ ব্যবহার করবেন তিন অঙ্গ জিকিরের তিন অঙ্গ ব্যবহার হবে এক নম্বরে জবান ব্যবহার হবে দুই নম্বরে কান ব্যবহার হবে তিন নম্বরে দিল ব্যবহার হবে তিন অঙ্গ ব্যবহার হবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي أرشاد করেন তোমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله এজন্য ঈমান বানান ঈমান বানান ঈমান বানান আমল বানান এটা হলো শান্তির ফর্মুলা এটা হলো শান্তির মোহনা এটা হলো সুখের ঠিকানা দুনিয়াতেও আল্লাহ ইজ্জতের জীবন দিবে আখিরাতেও ইজ্জতের জীবন দিবে এছাড়া বাকি শান্তির যত স্লোগান সব ভুয়া শক্তি আপনারা ভুয়া না বললেও ভুল আপনারা যদি ভুয়া না বলেন তো তাইলেও ভুল কি বলছি আপনারা যদি বলেন আমরা বলবো না তাইলেও ভুল বলেন ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক কি বল স্লোগান তো জীবনে বহুত দিলাম 45 বছর ফলাগাছ মার্কা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কি বল এই স্লোগান জীবনে কতবার শুনছেন কতবার দিয়েছেন এবার নতুন স্লোগান সংযোজন করেন ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক মনে থাকবে ইনশাআল্লাহ সোনার গোটা আমিও নতুন স্লোগান দিয়ে গেলাম কি বলেন আমিও কি দিলাম নতুন স্লোগান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আল্লাহ তৌফিক দান বাতিল স্লোগানের মোকাবেলায় বাতিল ছন্দের মোকাবেলায় রবে ছন্দগুলো জারি করে দিয়েছে এজন্য মেরে ভাই কমপক্ষে আজকে দুইটা প্রতিজ্ঞা করা দুইটা ওয়াদা করা এক নম্বরে কালেমা তৈয়বা আজ থেকে প্রতিদিন 100 বার পড়ব
ইনশাআল্লাহ দুই নাম্বার ওয়াদা আজ থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করব বলেন ইনশাআল্লাহ না বুকে হাত দিয়ে বলেন বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ কত ওয়াক্ত পড়বেন আপনাদের ওয়াক্ত নামাজ কি ফজর দিয়ে শুরু হয় না যোহর দিয়ে শুরু হয় ফজর দিয়ে শুরু হয় না যোহর দিয়ে শুরু হয় তো ফজরের মুসল্লি কতজন যোহরে কতজন ফজরে কতজন জুমায় কতজন আপনাদের শুরু হয় জুমা দিয়ে শেষ হয় জুমা দিয়ে কি বলছো হ্যাঁ ফজর শুরু হবে আমার নামাজ শুরু হবে ফজর দিয়ে কি দিয়া বলেন আবার বলেন গোনেন ফজর জোহর আসর মাগরিব ঈশা এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা এক পে পায় কয়টা এ পায় কয়টা এত পাঁচ কেন শুধুই গোনার জন্য কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর জোহর আসর মাগরিব ঈশা আরো পাঁচ আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ফজর জোহর আসর মাগরিব ঈশা আরো পাঁচ আছে দেখেন চামড়া গোস্ত রক্ত হাড্ডি মজ্জা সুবহানাল্লাহ বলেন তাহলে বুঝা গেছে ফজর জোহর আসর মাগরিব ঈশা ছাড়া ইসলাম ইসলাম অচল চোখ ছাড়া মানুষ অচল ফজর জোহর আসর মাগরিব ছাড়া ইসলাম অচল পঞ্চ ইন্দ্রিয় ছাড়া শরীর অচল আসর ফজর জোহর আসর মাগরিব ঈশা ছাড়া ইসলাম অচল কি ভাই এবার দেখেন বিল্ডিং হইতে পাঁচটা লাগে বিল্ডিং হইতে কয়টা লাগে এই ফিলারের মধ্যে পাঁচটা আছে কি কি ইট বালি সিমেন্ট রড পানি এই ফিলারের মধ্যে কয়টা আছে বলেন কি কি ইট রড বালি সিমেন্ট আচ্ছা এই পাঁচটা ছাড়া কি ভবনের কোনো সম্ভাবনা আছে তাহলে এই পাঁচটা ছাড়া যেমন ভবনের কোনো সম্ভাবনা নাই কালিমা নামাজ রোজা হজ যাকাত ছাড়া ফজর জোহর আসর মাগরিব ঈশা ছাড়া জান্নাতের কোনো সম্ভাবনা নাই আল্লাহ বুঝাইতে পারছি তো মাশা কি ভাই বুঝছেন তো কথা বিদেশে যেতে কিন্তু পাঁচটা লাগে বিদেশে যেতে পাঁচটা লাগে পাসপোর্ট লাগে ভিসা লাগে টিকিট লাগে বিমান লাগে ডলার লাগে কয়টা কোন কয়টা লাগে বিদেশে কয়বার গেছেন জীবনে পর্যন্ত ১৮০ বার আচ্ছা এবার ১৮০ বার যেহেতু গেছে এবার যাইতে পাসপোর্ট লাগবে নাকি না লাগবো এতবার গেছেন তারপরে পাসপোর্ট ছাড়া দিত না ভিসা ভিসা লাগবো নি ভিসাও লাগবো ডলারও লাগবো টিকিট বিমান তাহলে বুঝা গেছে পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান ছাড়া বিদেশে যাওয়া যায় না কালিমা নামাজ রোজা হজ যাকাত ছাড়া জান্নাতে যাওয়া যায় না ফজর জোহর আসর মাগরিব ঈশা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তাহলে কয়টা লাগবে বলেন কয়টা কি কি কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর জোহর আসর মাগরিব ঈশা পড়বো তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন আমিন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন তুমি ঈমান বানাও আমল বানাও তুমি ঈমান বানাবা আমল বানাবা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি রব্বুল আলামিন কথা দিলাম অবশ্যই অবশ্যই তোমাকে জীবনে একটা দুনিয়াতে সুন্দর একটা জীবন দেব তোমাকে দুনিয়াতে একটা কি দিব সুন্দর একটা জীবন দিব আর আখিরাতে তোমাকে অনন্ত এক জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কবুল করেন সকালে বলেন আমিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ১০ বার পড়ে সুবহানাল্লাহ ১০ বার পড়ে আলহামদুলিল্লাহ ১০ বার পড়ে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন জবানে পড়বা ফজরে ১০ বার জোহরে ১০ বার আসরে ১০ বার মাগরিবে ১০ বার ঈশায় ১০ বার এভাবে হবে ৩০ বার পাঁচ নামাজ হবে ১০০ বার আল্লাহর নবী বলেন জবানে হবে ১০০ বার মিজানে উঠে যাবে ১,০০০ বার দাখাল আল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা কি ভাই দেখেন ১১টা ৪১ বাজে ১১টা কত আমরা এখন প্র্যাকটিক্যাল করব দেখি কত মিনিট লাগে ১১টা ৪১ পড়েন চোখ বন্ধ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
سبحان الله الحمد لله 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 الله أكبر 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 যেতে আমি জীবনে কত আমি আজ জীবনে কয়বার পড়তাম এখন 1 মিনিটে আপনারা যতবার পড়েছেন সবটার নেকি ইনশাআল্লাহ আমাকে দিবেন আমি আমার লাভটা লইয়া লইলাম শুধু 1 মিনিট ফজরের নামাজের পরে 1 মিনিট যোহরে 1 মিনিট আসরে 1 মিনিট মাগরিবে 1 মিনিট ঈশা 1 মিনিট আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাত সুজা জান্নাত পড়ব তো ইনশাআল্লাহ এরপরে আরেক হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে হবে 100 বার পাঁচ নামাজ হবে 500 বার এভাবে মিজানে উঠে যাবে 5000 বার রাসূল বলেন গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালা উকাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এভাবে হলো 500 বার আগে হলো 150 বার মোট কত হলো 650 বার এবার রাসূল বলেন ঘুমাবার সময় যদি আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে জবানে হবে 100 বার মিজানে উঠে যাবে 1000 বার দাখালাল জান্নাত সুজা জান্নাতে চলে যাবা এভাবে হতো হলো কতবার 750 বার 750 বার হলো জবানে আর মিজানে উঠে যাবে 7500 করব তো ইনশাআল্লাহ বলেন না আজকের এই সবক নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব আর নামাজের পরে 10 বার 10 বার 10 বার করব এরপরে আবার করব 33 33 34 বার এরপরে ঘুমাবার সময় আবার করব 33 33 34 বার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপর আল্লাহর নবী বলেন হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা ও আমার সাহাবীরা পারবা কি কেউ প্রতি রাতে কুরআনের কারিমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ কে পারবে প্রতি রাতে কুরআনের কারিমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে রাসূল বলেন কেন পারবা না সূরাতুল ইখলাস লা তাআদিলু সুলুসাল কুরআন সূরা ইখলাস কুরআনের কারিমের তিন ভাগের এক ভাগ সূরা ইখলাস কুরআনের কারিমের কি তিন ভাগের এক ভাগ তাহলে ঘুমাবার সময় যদি আমি 10 বার সূরা ইখলাস পড়ি কেমন হবে আরেক হাদিসে রাসূল বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা যে 10 বার সূরা ইখলাস পড়বা বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে এবার রাসূল বলেন 20 বার বললে দুটো ঘর বানাবে 30 বার বললে তিনটা ঘর বানাবে 40 বার বললে চারটা ঘর বানাবে হয়তো ওমর বলে উঠলেন ইদান নাস্তাকসুরু ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে অনেকগুলো ঘর বানাবো আল্লাহর নবী বলেন ওমর আল্লাহু আতিয়াবু আকতার তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না পড়ব তো ইনশাআল্লাহ একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সর্বোচ্চ 10 সেকেন্ডে একবার হয়ে গেছে 10 সেকেন্ডে তিন ভাগের এক ভাগ কোরআন কারিমের পড়াছে আজ থেকে পড়ব তো এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে তিনবার পড়ে সূরা ইখলাস তিনবার পড়ে সূরা ফালাক তিনবার পড়ে সূরা নাস এই তিনটা সূরা যদি সকালবেলা কেউ 9 বার পড়ে আর মাগরিব পরে কেউ যদি 9 বার পড়ে আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই এই দিন এই রাতে তোমার জন্য যথেষ্ট হয়ে গেল কি কি পড়লে সূরা ইখলাস কয়বার সূরা ফালাক কয়বার সূরা নাস কয়বার আমার পড়তে লাগে 3 মিনিট আমার লাগে 3 মিনিট আপনাদের লাগবে কয় মিনিট আপনাদের 2 মিনিট
মুসলিম সাহেব বলতেছে আমাদের লাগবে দুম কেন আপনারা এক্সপার্ট যা স্ট্রিট বেশ হুজুরের সুন্নাত আগে শেষ হয় না আপনাদের সুন্নাত আগে শেষ হয় জোহরের পরে দুই রাকাত সুন্নাত ইমাম সাহেবের আগে শেষ হয় না মুসল্লিদের আগে শেষ হয় কেন মুসল্লিরা যে এক্সপার্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়ব তো এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ 100 বার পড়ে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি দিবে 100 বার পরে আলহামদুলিল্লাহ রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সওয়াব দিয়ে দিবে 100 বার পরে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন 100টা উট কুরবানির সওয়াব দিবে 100 বার যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলেন আসমান থেকে জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে এরপরে যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে 10টা নেকি দিয়ে দিবে 10টা গুনাহ মুছে দিবে 10টা দাম বুলন্দ করে দিবে এরপরে রাসূল বলেন যদি কোনো মুসলমান পড়ে আস্তাগফিরুল্লাহ পড়েন أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه رسول بلن من لازم الاستغفار جي استغفار بشي بشي كري قربا أمين رسول قطع دلام الله ترى تمام شمس تو فرشن اتراس تخل دي بي أتما كي بنا هشا بي لزيك دي بي قربو تو إن شاء الله إذا كام رأي أكشا دي بولي چھوئي تزبي قوي تزبي بولي أبا بلن قوي تزبي ছয় তসবিহ কয় তসবিহ এবার বলেন এক নাম্বার কি সবাই বলে না মাগরিব থেকে এই পর্যন্ত ওয়াজ শুনলেন যদি কিছু সবক বাড়িতে নিয়ে যাইতে না পারেন তে ওয়াজে দাম ঠিক বলেন হ্যাঁ এক নাম্বার সবক কি কতবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ কতবার তিন নাম্বার আল্লাহু আকবার কতবার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচ নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ ছয় নাম্বার ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ হ্যাঁ যদি আর আপনাদেরকে বেশি দিন এই কথাগুলো বলার সুযোগ না পাই কারণ আমাদের স্কুল আর কলেজে আর কিছু শেখানো হবে না ওখানে হেসে খেলে আপনাদেরকে ব্যাঙের নাচ শেখানো হেসে খেলে শিখা বলেন কি বলছি হেসে খেলে কর না এখন থেকে হেসে খেলে শিখানো হবে ব্যাঙের নাচন শিখানো হবে সাইকেল চালানো শিখানো হবে আলু ভর্তা বানানো শিখানো হবে ডিম বাজানো শিখানো হবে ভালো কিছু আর আপনাদের কিসমতে নাই বলেন ভালো কিছু আর জাতির কিসমতে কি জাতিকে নীরবে হত্যা করার ষড়যন্ত্র জাতিকে নীরবে হত্যা করার কি জাতিকে নীরবে হত্যা করার ষড়যন্ত্র এই জন্য এই শিক্ষা ব্যবস্থা এতদিন চেষ্টা করছিল আমাদেরকে বানর বানায় ছাড়ার চেষ্টা করছিল আমরা প্রতিবাদ করছিলাম বানর উদ্র করছে এবার ব্যাঙ চাপাইয়া দিছে এরাও প্রতিবাদ করি এটাও উদ্র করবে হয়তো বা আগামীকাল ইন্দুর দিয়ে দিবে ইন্দুর কি বাস্তব না বাস্তব বলেন এই জন্য এই শিক্ষানীতি এই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষানীতি জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করে কারণ আমরা দেখেছি আমরা বুঝে ফেলেছি জাতি ব্যাঙের নাচন শিখে দ্বারা জাতির আর্থসামাজিক উন্নতি হবে না ব্যাঙের নাচন শিখে দ্বারা জাতির অর্থনৈতিক উন্নতি হবে না ব্যাঙের নাচন শিখে শিখে জাতি ডাক্তার হবে না জাতি ইঞ্জিনিয়ার হবে না জাতি প্রফেসর হবে না শুধুই অটো ড্রাইভার হবে বাস্তব না বাস্তব এই জন্য আমরা কি ব্যাঙের নাচন শিখাবো আমাদের সন্তানদেরকে নাকি দিন শিখাবো আরো জোরে বলেন কি শিখাবো বলেন ওই শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিব না যে শিক্ষা তার দুনিয়াও হবে না যে শিক্ষা তার আখিরাতও হবে না যে শিক্ষা তার দুনিয়াও হবে না যে শিক্ষা তার কি
আখেরাতও হবে না এজন্য তোমাদেরকে মাহফিলে শিখাতে বাধ্য হয়ে গেছি কারণ আর তো কোথাও সুযোগ নেই তোমাদেরকে শিখাবার তোমরা তো পারবে না সুবহানাল্লাহ কিভাবে পড়তে হয় এটা তোমরা জানবা না আলহামদুলিল্লাহ কিভাবে পড়তে হয় এটা তোমরা জানবা না ঘুমের আগে কোন দোয়া পড়তে হয় এটা তোমাদেরকে শেখানো হবে না ক্লাস 8 এর মেয়েটা স্কুলে যাবে খাট নিয়া সে সমস্ত ছাত্রদের সামনে শুবে শুয়ে বলবে এভাবে শুইতে হয় কারণ এভাবে না শোয়া শোয়া না শিখলে তো আমাদের জাতির মা বন্ধার জীবনে কেউ কখনো শোয় নাই আনাসুইয়া ছিল সিলেটের ভাষায় আনাসুইয়া ছিল এতদিন যারা আমাদের মা বন্ধ যারা স্কুলে ডিম ভাজা শিখে নাই আমরা ডিম ভাজা খাই নাই আমরা ডিম ভাজা খাই নাই কথা বলেন না কেন আমরা ডিম ভাজা খাই নাই এই জন্য এই শিক্ষা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র নীরবে হত্যা করার ষড়যন্ত্র এই শিক্ষা জাতিকে চিরবঞ্চিত করার ষড়যন্ত্র কারণ ওরা বুঝছে এই জাতিকে যদি শিক্ষিত বানানো হয় তাহলে আমরা এদের উপরে এভাবে ক্ষমতা দিতে পারব না এই জন্যই তোমাদেরকে মূর্খ রাখার জন্য যত ব্যবস্থা করা হয়েছে এখন নতুন স্লোগান হেসে খেলে শিখব পরীক্ষা আর দিব না হেসে খেলে শিখব ক্লাস 1 এ পরীক্ষা নাই ক্লাস 2 তে পরীক্ষা নাই 3 আর 4 এ পরীক্ষা নাই 5 এ পরীক্ষা নাই 6 7 8 9 10 এর পরীক্ষা নাই ইন্টারমিডিয়েট পরীক্ষা নাই পরীক্ষা ছাড়া তোমাদেরকে শুধুই অটো পাস বানাবে অটো পাস বানায়া শুধুই অটো চালাবে শুধু জাতির ফিউচার কি হবে সবাই যদি অটো চালায় তো চলবে কি সবাই যদি আলু ভর্তা বানায় তো মুরগি বানাবে কে আর সবাই যদি ডিম ভাজে শিখা তো খাবে কে আচ্ছা এটার সাথে কি জাতির আর্থসামাজিক কোনো কথা আছে আচ্ছা এভাবে যদি পরীক্ষা ছাড়া যদি ইন্টারমিডিয়েট পাস করে ইন্টারমিডিয়েট পাস করে পরীক্ষা ছাড়া এ জাতি মেডিকেলে পড়বে কিভাবে এ জাতি বুয়েটে পড়বে কিভাবে এ জাতি মেরিন ইঞ্জিনিয়ার হবে কিভাবে এ জাতি লাইন চালাবে কিভাবে পুরো জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র এই জন্য আর কয়দিন সুযোগ পাই জানি না এই জন্য কেউ ভাবতে পারেন আমাদেরকেও দেখে দিবেন আমরা যারা এই শিক্ষানীতিতে কথা বলি আমাদেরকেও দেখে দিবেন আমি বলি হয়তো দেখে দিতে পারেন হয়তো হাত কড়া লাগাইতে পারেন হয়তো বা গুম আবারও করতে পারেন হয়তো বা আবারও কিছু করতে পারেন হয়তো বা জেলও দিতে পারেন লেকিন এদেশ থেকে ইসলাম রোখা যাবে না ইসলাম রোখা যাবে না বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকে বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে এজন্য ব্যাগের নাচন দিয়ে জাতি ধ্বংস করা যাবে না ইনশাআল্লাহ এ জাতি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে ব্যাঙের নাচন শিখে আমার আমার মেয়েটার কি লাভ হবে বলেন না কথা বলেন না কেন ব্যাঙের নাচন শিখে আমার মেয়ের কি লাভ হবে আলু ভর্তা বানানো শিখে আমার ছেলেটার কি লাভ হবে তাহলে বোঝা গেছে যে শিক্ষা ব্যবস্থার সাথে জাগতিক কোনো সম্পর্ক নাই যে শিক্ষা ব্যবস্থার সাথে দুনিয়ার উন্নতির কোনো সম্পর্ক নাই যে শিক্ষা ব্যবস্থার সাথে আখিরাতের উন্নতির কোনো সম্পর্ক নাই এই শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপানো যাবে না বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই শিক্ষা ব্যবস্থা আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি আমরা ঘৃণা বলে কি করি প্রত্যাখ্যান করি যে শিক্ষা ব্যবস্থার সাথে বস্তু জগতের কোনো সম্পর্ক নাই ব্যাঙের নাচার সাথে বস্তু জগতের কোনো সম্পর্ক নাই ব্যাঙের নাচার সাথে ডাক্তার হওয়ার কোনো সম্পর্ক নাই ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সম্পর্ক নাই ব্যারিস্টার হওয়ার কোনো সম্পর্ক নাই ব্যাঙের নাচার সাথে জাতি ধ্বংস করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই এই জন্য আপনাদেরকে আর কি করব মাহফিলে সুযোগ পেয়েছি তো ছয় তসবি শিখিয়ে দিয়েছি কয় তসবি শিখলাম আজকে বলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার দুরুদ শরীফ ছয় নাম্বার ইস্তিগফার আখেরি ফরমায়েশ আখেরি ফরমায়েশ জাতিকে বাঁচান মুসলমান উম্মত মুসলিম উম্মতকে বাঁচান এদেশের লাল সবুজ পতাকাকে বাঁচান এই অপসংস্কৃতি থেকে জাতিকে বাঁচান এরপরে যারা আগে 30,000 টাকা কন্ট্রাক্ট করেন পরে 30,000 টাকা কন্ট্রাক্ট করেন এরকম ভক্তদের থেকে জাতিকে বাঁচান বাঁচান জাতিকে বাঁচান বলেন আপনারা বলেন কি মাইকে কোন ঠিক বাঁচান জাতিকে বাঁচান উম্মতে মুসলিমাকে বাঁচান উম্মতে মুসলিমাকে বাঁচান উম্মতে মুসলিমার গরিব গরিব মাদ্রাসাগুলোকে বাঁচান ঠিক